প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়নের নামে যাতে জলাশয় ভরাট করা না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি পানির অপচয় রোধে সবাইকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন শিল্প কারখানার বর্জ্য যাতে পানিতে মিশে দূষিত করতে না পারে সেই দিকে সবাইকে নজর দিতে হবে আরও জানাচ্ছেন পার্থ রহমান পানির জন্য প্রকৃতি এই প্রতিপাদ্য নিয়ে এবছর পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে নিরাপদ পানির গুরুত্ব ও ভাটির দেশের মানুষ হিসেবে পানির প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী বলেন পানি প্রধান দেশ হয়ে নানা অব্যবস্থাপনার কারণে গ্রীষ্মকালে পানি পাওয়া এখন দুরূহ হয়ে পড়ে অনেকে প্রাকৃতিক পানির উৎস ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তুলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এখন থেকে উন্নয়নের নামে জলাশয় ভরাট বন্ধ করতে হবে যারাই নির্মাণ কাজ করবেন যারাই প্রকল্প নেবেন প্রতিটি জায়গায় জলাধার থাকতে হবে আর বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে বন্যার সময় আমাদের হাওড় বাউড বিল অঞ্চল এই অঞ্চলে যেন পানিটা ঠিক মতো প্রবেশ করতে পারে সেই সুযোগটাও রাখতে হবে আমাদের যত রাস্তাঘাট হবে প্রত্যেক রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণে আমাদের কালভার্ট এবং ব্রিজ থাকতে হবে যাতে কোনো মতে আমাদের পানির গতি যেন থেমে না যায় শেখ হাসিনা বলেন পানির চাহিদা মেটাতে সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে তবে অপচয় রোধে জলাধার নির্মাণের পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি পানি ব্যবহারে বিশেষ করে সুপেয় পানি যে পানি নিয়ে আমরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে প্রতিদিন বিশুদ্ধ করে আমরা সাপ্লাই দিচ্ছি এই পানির যেন অপচয় না হয় সেটার দিকেও সবাইকে দৃষ্টি দিতে হবে এবং মৃত হতে হবে আর হচ্ছে যে আমরা দেখি স্টিমার লঞ্চ সবগুলি যেন চলাচল করে নদীতে খেয়ে দেয় যত বর্জ্যগুলি সব নদীতেই ফেলা হয় এটা আস্তে আস্তে বদলাতে হবে মানুষকে ব্যাপারে সচেতন করতে হবে তিস্তা সহঅভিন্ন নদনদীর পানি বণ্টন নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদের প্রয়োজন মেটাতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে পাঠ রহমান বৈশাখী সংবাদ ঢাকা